আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যবলী ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ এডিপ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, এটা বগুড়া। আপনার তো পোস্টিংটা এখানে সম্ভাবনা বেশি। ওকে, এটা চলে হেডকোয়ার্টার্স বলা হয় থাকে আপনার। এটা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পোস্টে আপনার সার্কুলার প্রকাশিত করে। এখানে আপনার মোটামুটি 6টা পোস্ট দেখা যাচ্ছে, 9 গ্রেডের চাকরি। তাছাড়া অনেক কিছু পাবেন এখানে, যে স্যালারিগুলো বলা আছে। তো এখানে মোটামুটি 6টা পোস্ট থাকলেও এখানে ভালো কম্পিটিশন হবে, অনেক ক্যান্ডিডেট আসবে। তো সিজিপিটা সাধারণত স্নাতক কত চাচ্ছে তারা, অথবা মানে মাস্টার চাচ্ছে। প্রথম শ্রেণীতে স্নাতক সহ স্নাতক কত, মানে অনার্স মাস্টার্স, অথবা বলতেছে যে আপনার যদি আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর সিজিপিতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক কত, অর্থাৎ প্রথম শ্রেণীতে অনার্স মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্স মাস্টার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। মাস্টার্স ছাড়া এই সার্কুলার আবেদন করা যাবে না। তো বয়সটা সাধারণত যেটা সরকার বেঁধে সেটা সাধারণ 30, মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্রে 32 বছর বয়স। কেউ যদি আপনার এর অবশ্যই ডাইরেক্ট লিখিত দেন, ভাইবা হবে। এখানে আসা অনেক ক্ষেত্রে বলা থাকে যে বলা আছে এটা লিখিত, দেন মৌখিক পরীক্ষা হবে। তো এখানে দেখা গেল যে লিখিত পরীক্ষা সাধারণত যে এই ঘন্টার লিখিত পরীক্ষা 3 ঘন্টা অথবা 4 ঘন্টা ক্ষেত্র বিশেষ হয় আপনার, সে মোতাবেক আপনার প্রিপারেশন নেবেন। এটির অনেক কোশ্চেন আছে, এটা দেখতে পারেন। আপনার দেখলে একটা ধার ভালো একটা আপনার ধারণা বা আইডিয়া পাবেন। ইন্টারেস্টেড থাকলে আপনারা এই ঠিকানা বড় আবেদন করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি 5 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই নভেম্বর মাসের 30 তারিখ এটা শেষ হয়ে যাবে আপনার। এখানে মোটামুটি আর তেমন কিছু নয় আপনার। এখানে যদি এই সার্কুলার নিয়ে কোনো বিস্তারিত আপনার কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন। আর এখানে ফর্ম ফিলটা মোটামুটি আপনারা সবাই জানেন, আর তেমন কিছু লেখে নেই আপনার। তো এটা অনেক হাইলি লিকুইডিভ সার্কুলার, এটার পোস্টিংটা এখানে হওয়ার সম্ভাবনা বেশি। অ্যাকচুয়ালি তাদের ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি পল্লী বেসড, সেই মোতাবেক আপনারা আবেদন করবেন, পোস্টিংটা সেই জায়গাটাই হবে। আর আবেদন ফিরে অবশ্যই দেখে নেবেন। কাল যদি কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।